নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইয়াল, আপনাদেরকে স্বাগত। জয় মাতারা। আজকের আপনাদেরকে এমনই একটি বশীকরণ দিতে চলেছি যেটি আমার বহুবার পরীক্ষা করা এবং খুবই শক্তিশালী একটি বশীকরণ। এই বশীকরণের কাজটি করলে এই বশীকরণ কখনো মিস যায় না। এটা স্বামী স্ত্রীর মধ্যে করা যেতে পারে, প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধবী, যে কাউকে বশীকরণ করা যেতে পারে। এটি সর্বজন বশীকরণের কাজ করে। এই যে বশীকরণটি খুবই শক্তিশালী এবং এর খাটুনি বা এর প্রয়োগবিধি খুবই সামান্য এবং মানে কার্যকারিতা কিন্তু খুবই মানে একটি পাওয়ারফুল কার্যকারিতা এবং পাওয়ারফুলভাবে কাজ করে। তো আপনাদেরকে অবশ্যই বলবো, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। তো আজকের যে বশীকরণ করতে গেলে তোমার দু রকমের সিঁদুর লাগবে, একটি হচ্ছে কাম সিঁদুর আর একটি হচ্ছে এমনি লাল সিঁদুর হয়ে চলবে বা মেটে সিঁদুর, এবং চারটে সুপারি, যে সুপারি পানের মধ্যে দিয়ে খায় টায় ওরকম চারটে সুপারি এবং কাম সিঁদুর বেনে দোকানে পাবেন। কাম সিঁদুর বা আরেকটা হচ্ছে ওর সাথে মেটে সিঁদুর বা এমনি লাল সিঁদুর, কাম সিঁদুর লাগবে আর লাল সিঁদুর বা মেটে সিঁদুর যে কোনো একটা, দুটো সিঁদুর মেশানো হবে এবং চারটে সুপারি, চারটে সুপারি খোলা ছাড়ানো যে সুপারি হয় ওই চারটে সুপারি এবং একটি সিদ্ধ শক্তিশালী সিদ্ধ মন্ত্র। এই মন্ত্র প্রয়োগ করে আপনাদের জাস্ট এটি যে কোনো অমাবস্যায় বা শনি মঙ্গলবারে একদম সঠিক উদ্দেশ্য নিয়ে শুদ্ধ জামা কাপড়ে আপনারা শনি মঙ্গলবারও করতে পারবেন। আপনারা একটি ঠাকুর ঘরে বা একটি বাড়িতে পবিত্র জায়গায় বসে সিঁদুর এবং সুপারির ওপরে আমি একটি মন্ত্র আমি এখানে দিচ্ছি না, মন্ত্রটা এই কারণেই দিচ্ছি না, আমি দেখছি কিছু কিছু মন্ত্র আমার চ্যানেলে দিয়েছি এবং অনেকেই কিন্তু মন্ত্র অপব্যবহার করছে, মন্ত্রকে খারাপ কাজে ব্যবহার করছে, কারণ কিছু কিছু দিক থেকে আমি জানতে পেরেছি এবং কিছু কিছু জায়গায় কপি করছে কোনো কোনো চ্যানেলে। তাই আমি সেইগুলো নিয়ে ঝগড়া করতে যাব না বা তাদের সাথে কোনো ঝামেলায় যাব না, যে যা করছে করুক। কিন্তু আমি যতটা পারি আপনাদেরকে সমস্ত মন্ত্র তন্ত্র টোটকা কিছুই গোপন রাখি না, সব কিছু তুলে ধরি, কিন্তু যেগুলো আমার খুব প্রিয় বা খুবই কার্যকারী এবং যেগুলোর দ্বারাই হয়তো মানে রেজাল্ট তো ভালো পাওয়া যাবে কিন্তু অপব্যবহার করলে সেটি একটি ভয়ঙ্কর, যেহেতু বশীকরণ বা বাণবিদ্যাগুলো আমি কিছু কিছু গোপন রেখেছি এবং কিছু কিছু বশীকরণ এতটাই শক্তিশালী যে যাকে অপব্যবহার করতে পারে এবং সমস্যার নিজেরাই পড়বে কিছু কিছু ক্ষেত্রে এবং আমাদেরও পাপ হবে। তাই আমি কিছু কিছু ক্ষেত্রে গোপন রেখেছি। তো যাদের এই মন্ত্রটি লাগবে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমি যদি মনে হয় দেয়া যাবে সব কিছু শুনে দিয়ে দেবো। তো যাই হোক, চারটে সুপারি শনি মঙ্গলবারে বা অমাবস্যায় এটি করতে হবে, কাম সিঁদুর এবং মেটে সিঁদুর বা লাল সিঁদুর ওগুলোকে একসাথে মিক্সড করে আপনারা আমাদের মা কালীর মন্দির বা যে কোনো বাড়ির মন্দিরে বসে যে মন্ত্রটি দেবো ওই মন্ত্রটি 51 বার পাঠ করে তার উদ্দেশ্য করে, ওতে শুধু জাস্ট 51টি ফুঁক দিলেই হবে। বা আপনারা এটি করতে পারেন, 51 বার পাঠ করে 3 বার ফুঁক দেবেন, দিয়ে পড়ানো হয়ে যাবে জিনিসটা। এবারে জাস্ট আর কিছুই করতে হবে না, সে যখন রাস্তায় থেকে যাওয়া আসা করবে তার অলক্ষে বা তার অজান্তে, মানে সে যে রাস্তা দিয়ে যাবে সেটি সাইকেল নিয়ে হোক হেঁটে হোক বা যাইভাবেই যাক, আরও যদি 3 মাথার মোড় হয় সেই 3 মাথার মোড়ে জাস্ট জিনিসগুলো ফেলে দেয়া বা ওখানে ছড়িয়ে দেয়া, আর কিচ্ছু করতে হবে না। মন্ত্রটি শুধু গোপন রাখলাম, নিয়ম বললাম, ছড়িয়ে দেওয়ার পরে ও যখনই সে সাইকেল নিয়ে বা হেঁটে বা যে কোনোভাবে ওই জায়গা থেকে যখন পার হবে, ওর ওপর থেকে পাস হবে, যখনই ওখান থেকে পাস হবে তখনই যে এই ক্রিয়াটি করেছে তার জন্য এক আশ্চর্যজনক অনুভব করবে, সে থাকতে পারবে না, পাগলের মতন হয়ে যাবে এবং তার সাথে
ভালোবাসা এবং প্রেম, ভালোবাসা, মিলন বা তার কথা মানে সর্বদা মনে পড়বে। আরও যদি সেখানে সম্পর্ক থাকে তখনই সে অবাক হয়ে যাবে যে এত কেন মনে পড়ছে, এবং মানে পুরোপুরিভাবে এটি খুবই শক্তিশালীভাবে সে তার প্রতি আকৃষ্ট হবে, বশীভূত হবে। অল্প সম্পর্ক থাকলে এটি গভীর হয়ে যাবে এবং এটা একটা বশীকরণের মানে ছিটে কলের মতন টেনে আনার মতন এক বশীকরণ বলা হয়, তো যেটার জন্য অস্থির হয়ে চলে আসবে, কোনো বাধা মানবে না। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিয়ম লাগলে আমাকে ফোন করবেন, আমি জানবো বুঝবো, যাকে দিলে হয় আমি দেবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।